কথার মধ্যে ঝালটা ঠাস করে লাগছে। পেঁপে মুরগির ঝোল, খুব লাইট টাইপের তরকারি, বাসা বাড়ির খাওয়ার মতো টেস্ট আছে। ও, বল মাছের ঝোলটাও কিন্তু খুব পাতলা টাইপের ঝোল করছে। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, ঢাকা, বাংলাদেশ। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, অনেকদিন ধরে একটা রেকমেন্ডেশন আমি পাই ভিডিওর ক্ষেত্রে, আবার ভিডিও ছাড়াও আমি অনেক আগে থেকেই এই রেস্টুরেন্টটার নাম জানি। সেটা হচ্ছে আমাদের টঙ্গী বাজারের ভিতরে এমন একটা রেস্টুরেন্ট আছে, যেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে তাজ রেস্টুরেন্ট। আবার এই রেস্টুরেন্টটা মালিকের হোটেল নামেও পরিচিত, যেটা প্রায় থার্ড জেনারেশন এখন রান করতেছে। সো এই মালিকের হোটেল বা তাজ রেস্টুরেন্ট, এইটা এতই পপুলার বছরের পর বছর ধরে, আমি শুনছি যে অনেক এমপি মন্ত্রীরাও নাকি ওইখানে যেত, খেত, এবং প্রচুর সেলিব্রিটিজরা ওইখানে যেত। বাট আমি কখনো ওইখানে যাওয়া হয়নি, যাওয়া হয়ে ওঠেনি আসলে। শুনছি অনেক, কারণ গাড়ি রাখা এই প্রবলেম, কোথায় রেখে যাব, কি করব না করব, এই সমস্ত বিভিন্ন ইস্যুতে যাওয়া হয়নি। বাট আজকে আমি প্ল্যান করছি সেই জায়গাটাতে যাব, আপনাদেরকে দেখাবো যে নদীর মাছ এবং দেশি মুরগি তাদের স্পেশালিটি। হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে। Let's go. We were young and we were free and running, never bothered about what could be coming. Every day we danced and life was smiling. We were young and drunk in love. A few years later I have started thinking, if it's just love in every glass I'm drinking. Show me life is full of faces. Sometimes clouds got in our favorite places, but we were young and unaware. Oh, I got you, there's no reason to chasing payment on my own, 'cause you're here to stay every night and day. I'm delighted 'cause I got you. এই হচ্ছে তাজ হোটেল, ওরফে মালিক হোটেল। মালিক হোটেল হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এইটার যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হচ্ছে মালিক, যিনি 1947 এই রেস্টুরেন্টটা প্রথম প্রতিষ্ঠা করেন, মানে এইরকম শেপে প্রতিষ্ঠা করেন। শোনা যায় যে এরও আরও অনেক আগে থেকে এই রেস্টুরেন্টটা চলে আসছে। তো এইটা হচ্ছে টঙ্গী বাজারের একদমই ভেতরে, বাট গুগল ম্যাপ তাজ রেস্টুরেন্ট দিলে গুগল ম্যাপ কাজ করে। আমি গুগল ম্যাপের লিঙ্কটাও আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনারা আসতে চান এখানে আসতে পারেন। বিকজ দ্য মেইন অ্যাট্রাকশন নদীর মাছ আর দেশি মুরগি। আসেন, এইখানে পুরো রেস্টুরেন্ট জুড়ে না অনেক ইন্টারেস্টিং কিছু কিছু বিষয় লেখা আছে। যেমন এইখানে আছে, দেখেন একটা হালকা মেনু দেওয়া আছে, সেটা হচ্ছে 2 প্লেট ভাত, ভাজি, ডাল সহ মুরগির মাংস 180 টাকা, ঠিক আছে, যেটা দেশি মুরগির মাংস। 2 প্লেট ভাত, ভাজি, ডাল সহ খাসির মাংস 180 টাকা। 2 প্লেট ভাত, ভাজি, ডাল সহ, মানে যদি শুধু আপনি ভেজিটেবল খান, ভেজিটেবল রাইস এবং ডাল, সেটা হচ্ছে অনলি 80 টাকা। বিভিন্ন মাছের বিভিন্ন মূল্য, এইটা ঠিক আছে, কারণ প্রত্যেকটা বছরে সিজন ভেদে এক এক রকম মাছের এক এক রকম দাম থাকে। সো যখন যেই মাছটা যে দামে কেনা হয়, এইখানকার বিক্রয় মূল্যটাও আসলে সেই রকম করেই সিলেক্ট করে। তো এখানে আরও মজার করে লেখা আছে যে এই বোর্ডে যাহা লেখা আছে এর অতিরিক্ত বা বেশি হইলে বা খাইলে আলাদা বেশি মূল্য দিতে হইবে। জোর হাত করিয়া বলি, খাওয়ার সাথে সাথে বিল পরিশোধ করবেন, নতুবা পিছনের যিনি সিরিয়ালে থাকছেন ওনার খাওয়া ক্ষতি হতে পারে। তো চলেন, আমরা দেরি করব না, আমরা বিল দিতেও দেরি করব না, তো আমরা বসি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা বিল দিতেও দেরি করব না, আমরা বসি, শুনি যে আজকে মেনু কী আছে। সো আমরা নিশ্চয়ই নদীর মাছ, অবশ্যই নদীর মাছ খাবো। আর যেহেতু
দেশি মুরগির কথা বলা হচ্ছে, সো আমরা দেশি মুরগিও খাবো এবং মাছ কী কী আছে আমরা একটু দেখতে চাই আজকে এখানে। এবং এই বসার অ্যারেঞ্জমেন্টটা দেখেন একটু অন্যরকম না, যে আমরা এমনি রেস্টুরেন্টে তো সামনাসামনি বসে অভ্যস্ত, বাট এইটার বসার ইয়েটা হচ্ছে একদম সিরিয়াল ধরে ইয়ে, আর সার্ভিসটা হয় মাঝখান দিয়ে। সো আমরা একটু দেখি, একজনের সাথে কথা বলি যে আজকে কী কী মাছ আছে এবং কী সবজি আছে। সো এগুলো একটু খোঁজখবর নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমরা একটু জানি যে আজকে মেনু কী কী আছে, বলেন তো ভাই কী কী আছে? আপনার বোয়াল মাছ, খাসি, মুরগি আপাতত আছে। বোয়াল মাছ, খাসি, মুরগি, আর কোনো মাছ নাই আপাতত? হইতাছে। কতক্ষণ লাগবে হইতে? আপনার আধা ঘন্টা করে। আধা ঘন্টা লাগতে পারে। কী কী হইতেছে? পাবদা মাছ, রুই মাছ। পাবদা মাছ, রুই মাছ। পাবদা মাছ কত আজকে? পাবদা মাছ আজকে আপনার 250। 250-এ কয়টা থাকবে? এক পিস কি? অনেক বড়। অনেক বড় আপনার টুডু সাইজ। আচ্ছা, আর বোয়াল মাছ কত? বোয়াল মাছ 250। আর রুই মাছ? ও, সব মাছ 250। মানে ভাত ডাল সহ? ওকে, প্যাকেজটা হচ্ছে ভাত ডাল সহ এবং সবজিও, সবজি সহ হচ্ছে 250। হ্যাঁ, আর মুরগি কত? ১৬০। আর হচ্ছে খাসি? খাসি 180। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপাতত আমাদেরকে বোয়াল মাছ দেন, একটা মুরগি দেন, আর সবজি টবজি তো এগুলো থাকতেইছে, আর পাবদা মাছটা দেখেন একটু তাড়াতাড়ি সিদ্ধ করা যায় কিনা, যদি তাড়াতাড়ি সিদ্ধ করা যায় তাহলে পাবদা মাছ। খুবই মজার মনে করেন, এখানে কিন্তু পিতলের জগ, অনেক ওয়েট এটার, মিনারেল ওয়াটারের বোতল দিতে চাইছিল, আমি বললাম যে না, এই পিতলের জগে ডিপ টিউবওয়েলের পানি খাবো। সো একটু পানি ঢেলে নিই। আচ্ছা, প্রাইস এবং প্যাকেজ সম্বন্ধে আমি একটু ক্লিয়ার একটা ধারণা নিয়ে নিই। আমরা যখন আলাপ করতেছিলাম বিভিন্নভাবে আলাপে জিনিসটা গুলাই গেছে, সেটা হচ্ছে দুই প্লেট ভাত, এই সবজি এবং এই বোয়াল মাছ, এই তিনটার এবং ডাল, সাথে ডাল, এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 250 টাকা, উইচ ইজ ভেরি রিজনেবল প্রাইস আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন, এই চিকেনটা হচ্ছে পেঁপে দিয়ে মুরগি, দেশি মুরগির ঝোল। এই চিকেনটার প্রাইস হচ্ছে 160 টাকা। 160 টাকার ভিতরে আবার এই সবজি, ডাল, এগুলো, ভাত, এগুলো সব সহই কিন্তু 160 টাকা। এটাও কি অনেক চিপ মনে হইলো তো প্রাইসটা, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে মুরগির আরেকটা রেসিপি, সেটা হচ্ছে ভুনা মুরগি, মানে কষা মুরগি, এটাও হচ্ছে 160 টাকা, সাথে হচ্ছে আপনি ভাতও পাবেন, সবজি পাবেন, ডাল পাবেন, টোটাল প্যাকেজ। এগুলো হচ্ছে ডালের বড়া, মানে রোজে মাসে আমরা যেগুলোকে পেঁয়াজি বলি আর কি, তো এগুলো ইন্ডিভিজুয়াল প্রাইস হচ্ছে 10 টাকা। অ্যান্ড এইটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, যেটার প্রাইস হচ্ছে 20 টাকা। তো এই আর কি টোটাল। তো আমরা এখন স্টার্ট করি, আপনাদের প্রাইসটা একদম ক্লিয়ার বলে দিলাম, ডালটা এখনও আসেনি, ডালটা চলে আসবে। তো প্রথমে একটু ভর্তা দিয়ে স্টার্ট করি না? চিংড়ি মাছের ভর্তা, মানে ইন্ডিয়ান অনেক ভিউয়ার জানতে চান যে বাংলাদেশে নো বিফ রেস্টুরেন্ট এরকম কিছু আছে কিনা। তো নো বিফ তো অনেক রেস্টুরেন্টই আছে, তার মধ্যে এটা একটা পিওরলি নো বিফ রেস্টুরেন্ট। এরা হচ্ছে চিকেন আর মাটন এখানে, আর বিভিন্ন রকমের মাছ হয়। তো যেহেতু সকাল দশটা থেকে রাত্রি 9টা পর্যন্ত খাওয়া দাওয়া চলে, ওরে বাবা ঝাল আছে ভর্তাটা, কথার মধ্যে ঝালটা ঠাস করে লাগছে। সো যেহেতু সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খাবার চলে এখানে, এবং এই ভাতেরই মেনু, সো ভাতেরই মেনু থাকার কারণে এক এক সময় এক একটা মাছ হয়, যেমন এখন বোয়াল মাছ চলছে, এরপরে পাবদা মাছ আসবে, তারপরে রুই মাছ আসবে, এরকম আর কি। চিংড়ি মাছটা
ঝাল আছে, ঝাল ভর্তা। সবজিটা নেই, সবজির মধ্যে হচ্ছে ভেন্ডুই এবং ঢ্যাঁড়স এবং আলু কুচি, এই দুটা মিলে আসলে সবজি মানে এটা ভাজির মতো করছে আর কি। একদম নিরামিষ টাইপের সবজি না, একটু ভাজি টাইপের আর কি জিনিসটা। একটু বড়া নেই, একটা আগে একটু নরমাল ট্রাই করি। ওই ঝালটা ব্যালেন্স হচ্ছে এটা নিয়ে, আরে বাপরে, এটা খুব প্লেন। এবং বাসা বাড়িতে ওই যে আলু ভাজিটা যদি করি না আমরা, সেই আলু ভাজি টাইপের টেস্ট। একটু ভাজা, এখানে আপনার পেঁয়াজ আছে, শশা আছে, লেবু আছে, কাঁচামরিচ আছে, একটু শশা নেই কয়েকটা। মাছটা আগে খাই, তারপরে চিকেন খাবো নাকি? আগে একটা চিকেন খাই, তারপরে মাছটা খাই, তারপরে আরেকটা চিকেন খাই, তাহলে চিকেনের টেস্টটা বোঝা যাবে। পেঁপে, পেঁপে মুরগির ঝোল, আমি একটা অংশ একটু পেঁপেটা খুবই সফট নরম একদম। মাংসটা খুবই সফট নরম এবং তরকারিটা খুবই হেভি টাইপের না, খুব লাইট টাইপের তরকারি হয়েছে এটা। একটু ভাজাটা অ্যাড করি তো, ভালো লাগবে ভাজা দিয়ে। তরকারিটার মধ্যে ভীষণ রকমের একটা বাসা বাড়ির খাওয়ার মতো টেস্ট আছে, তরকারির কালারটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে অতিরিক্ত মশলা না, একদম ঝাঁঝালো টাইপের না। আচ্ছা, এইখানে যারা গাড়ি নিয়ে আসতে চান, সেই গাড়ি নিয়ে আসার ক্ষেত্রে আসলে এই পর্যন্ত গাড়ি যে ঢুকবে না তা না, গাড়ি ঢুকবে, কিন্তু এখানে গাড়ি নিয়ে ঢোকাটা একটু বিপত্তি। তাই সবচেয়ে ভালো হয় যদি টঙ্গী মেইন রোডে গাড়িটা রেখে কোথাও একটা রিক্সা করে চলে আসতে পারেন, তাহলে ওইটা খুব হেল্পফুল হবে আপনাদের জন্য। এবার একটু বড় মাছটা খাই, কারণ সামনে একটু শীত শীত আসতেছে, সো বোয়াল মাছটার ভিতরে আবার একটু শিম দিয়ে দিছে, শিম দিয়ে বোয়াল মাছ। একটু আলুও আছে, শিম নেই না, আমি ভাবছিলাম ওটা বরবটি, আসলে বরবটি না, মরিচ। একটু ঝোল নেই, ও বল মাছের ঝোলটাও কিন্তু খুব পাতলা টাইপের ঝোল করছে, আহা দেখেই শান্তি লাগতেছে। সম্ভবত বল মাছটা একটু ভেজে রান্না করছে কিনা, এটা কি ভেজে রান্না করছে না, একটু হালকা ভেজে রান্না করছে। হ্যাঁ হ্যাঁ,
এটা ভেজে রান্না করা, একটু হালকা ভেজে রান্না করছে, আজকে গরমও পড়ছে সেই রকম। এই বললাম একটু শীত শীত আসতেছে, যে কারণে শিম দিয়ে বোয়াল মাছ, কিন্তু আবার গরমও পড়ছে ভীষণ আজকে, মানে পেট পুরে খাওয়া। এইখানে ডাল দিই তো, এটাতে ডালটাও টেস্ট করা যাক। এই দেখেন ডালটা একদম পানি পানি ডাল না, ডালের মধ্যে ডাল আছে, আর একটু ভাজা ডালের বড়া। বড়া ডাল, বোয়াল মাছের ঝোল শিম দিয়ে, ভর্তাটা যেরকম ঝাল ছিল, অন্যান্য তরকারিগুলো কিন্তু সেভাবে ঝাল না, মানে চাইলে বাচ্চারাও খেতে পারে, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমাদের ভুনা মাংস। আমি এটা রানটা নেই, ওইটাই যেহেতু উপরেরটা খাইছি, এবার এটাতে রানটা নেই। একটু ভুনার মশলা, আগে একটু মশলা দিয়ে ভাত মেখে দেখি কেমন। ভাই দিস ইজ সুপার, সুপার বলতে আমরা একদম বাসায় মুরগি ভুনা যেরকম খাই না, এক্স্যাক্টলি সেরকম টেস্ট, সুপার। এবং এটা যদি কেউ মনে করেন যে এখান থেকে পার্সেল নিয়ে গিয়ে বাসায় পরোটা ফরোটা বানায় খাবেন, একদম তেলে ডুবা পরোটা সুপার হবে, সুপার জমে যাবে। এটার মধ্যে আমি একটু ডাল মিক্স করব, আরেকটু মশলা নেব। বুঝছেন তো কিরকম টেস্ট হচ্ছে জিনিসটা, একটু ক্রিস্পি, ভুনা সব কিছু মিলায় সেই রকম। খাওয়া দাওয়া শেষ করি, টোটাল বিল কত উঠাইলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা মাঠা পাওয়া যায়, এই মাঠাটা হঠাৎ করে বললো, এই কারণে আমরাও একটু ট্রাই করার চেষ্টা করলাম যে ডেজার্ট হিসাবে এটাকে খাওয়া যায় কিনা, তো একটু দেখি। মনে হচ্ছে বেশ একটু ঘন ঘন টাইপের খেতে হবে, একটু টক দই টাইপের, একটু টক মিষ্টি, টক মিষ্টি টাইপের। আমাদের ঢাকায় একটা দই পাওয়া যায় না টক মিষ্টি দই, ওরকম টক মিষ্টি দই টাইপের খুব টেস্ট, এটা নাইস টেস্ট। এটা খুবই মজা, একদম টক মিষ্টি দই পুরাই। ওকে বিলটা আসছে, বিলটা হচ্ছে দুইটা মুরগি ছিল আমাদের 160 টাকা করে হচ্ছে মুরগির প্রাইস ছিল, দুইটা মুরগি হচ্ছে 320, একটা মাছ যেটা বোয়াল মাছ সেটা হচ্ছে 250 টাকা, 250 250 টাকা, আর দুইটা মাঠা হচ্ছে এগুলো হচ্ছে 40 টাকা করে মাঠা। তো 320, 250 আর 40 দুগুণে 80, দুইটা নেওয়ার কারণে দুইটা হচ্ছে 40 দুগুণে 80, তো অলটুগেদার 650 টাকা। তো 650 টাকায় অ্যাভারেজ যেটা হবে, আমরা যেহেতু তিনটা ফুড নিয়েছিলাম, দুইটা চিকেন একটা মাছ, তার মানে 650 টাকায় তিনজন খেতে পারবেন, পার হেড আপনার অ্যাবাউট 220 টাকা করে পড়বে। সো দ্যাটস ইট, এই ভিডিও ভালো লাগলে প্লিজ গিভেন থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থাকে মাস্ট ক্লিক করবেন।
আমার সমস্ত প্রোফাইলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ফলো করবেন স্পেশালি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ, কোথায় কখন কী হচ্ছে না হচ্ছে ঘটনার আপডেটগুলো ওইখানে চলে যায়। আর ফুডকোর্টে এখনও যারা মেম্বার না, ফুডকোর্টের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, এক্ষুনি গিয়ে ফুডকোর্টে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যে খাবারটাই খাচ্ছেন না কেন, খাবারের ছবি তোলেন, নাম লিখেন, দাম লিখেন, ফুডকোর্টে পোস্ট করে দেন। জামা কাপড় বিক্রির খবর বা আগরুম বাগরুম রান্নার রেসিপি এই সমস্ত শেয়ার করবেন না প্লিজ। ওকে, দ্যাটস ইট, গুড বাই।